ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গতকাল প্রধানমন্ত্রী এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন এবং তারপর আজই নির্মলা সীতারামনের সাংবাদিক বৈঠক রয়েছে। এ নিয়ে রাহুল সিনহা কি বলেছেন শুনব। 1300 টাকার উপরে জনপ্রতি বিভাজন হবে, এত বড় টাকা এটা বোঝানোর জন্য আমি ভাবটা বললাম। আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি বিকেল 4টায় তার খুঁটিনাটি তিনি ঘোষণা করবেন এবং লাগাতার 3 দিন সারা দেশের প্রত্যেকটি বর্গের মানুষের জন্য সরকার যে চিন্তা করেছে তার পুরোটা ধাপে ধাপে নির্মলা সীতারামন জি ঘোষণা করবে। প্রধানমন্ত্রীর কথা থেকে একটা পরিষ্কার বক্তব্য এসছে যে একেবারে প্রান্তিক মানুষ থেকে উদ্যোগপতি পর্যন্ত প্রত্যেকে এই প্যাকেজের মধ্যে আনার কথা তিনি ঘোষণা করেছেন।